হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কথা বলবো ট্যাক্স রিটার্ন নিয়ে। যেহেতু আমাদের সবাইকে এখন ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে, সামনে আয়কর মেলা চলে আসতেছে নভেম্বরের মাসে বা ডিসেম্বরের 1 তারিখ থেকে। যেহেতু ট্যাক্স ডে হচ্ছে 30শে নভেম্বর, হয়তো 30শে নভেম্বর থেকে শুরু হতে পারে বা পরেও শুরু হতে পারে। তো আমরা চাইলে কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে কোনো সময় ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারি। তো ট্যাক্স রিটার্ন সাবমিট নিয়ে আমরা যারা চাকরিজীবী রয়েছি তাদের অনেকে কনফিউশন থাকে, কিভাবে ট্যাক্স লয়ার ধরতে হয়, টাকা লাগে, কত টাকা দিতে হয়, ট্যাক্স লয়ারের সাথে যোগাযোগ করতে হয়, তাকে ডকুমেন্ট দিতে হয়। আর আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনাকে কিছুই করতে হবে না, আপনি নিজের ট্যাক্স রিটার্নটা নিজে পূরণ করে জমা দিতে পারবেন। সেজন্য কি করতে হবে, এই পুরো ভিডিওটা আপনাকে সুন্দরভাবে দেখতে হবে। আর এই আপনার এই এক্সেল ফাইলটা লাগবে আপনার ট্যাক্স রিটার্ন করার জন্য। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, কমেন্ট বক্সে আমার আপনার ইমেল অ্যাড্রেস লিখলে, কমেন্ট করলেই আমি আপনাকে এই ট্যাক্স এক্সেল ফাইলটা আপনাকে সেন্ড করে দেবো। তাহলে আপনি চাইলে সহজে এটা পূরণ করে জাস্ট জমা দিলে হবে। এটা এমন একটি সুপার অটোমেটিক অ্যাক্সেস শিট যেটা একটা পেজ পূরণ করে দিলে খুব সহজে এই ট্যাক্স রিটার্নটা হয়ে যাবে। আর আপনি জাস্ট শুধু প্রিন্ট দিয়ে সাইন করে জাস্ট জমা দিয়ে দিলে হবে। তো আমি বলে দিচ্ছি যেটা করতে হবে। এটা করার জন্য এই অ্যাক্সেস শিটটা লাগবে প্রথমে। 2 নম্বর হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেটটা লাগবে। তো স্যালারি সার্টিফিকেট থেকে জাস্ট ডাটাগুলো এখানে ইনপুট দিলেই হবে। যেহেতু এটা লিঙ্ক করা এক্সেল শিট, তার আপনাকে কিছু করতে হবে না, একদমই সহজ। আপনি জাস্ট যদি স্যালারি সার্টিফিকেট থেকে আপনার অ্যামাউন্টগুলো এখানে বসাই দিলে অটোমেটিক এক্সেল এই এক্সেল শিটটাতে আপনার ট্যাক্স রিটার্ন হয়ে যাবে। আর আপনি এটা প্রিন্ট দিয়ে জাস্ট আয়কর মেলাতে জমা দিয়ে দিলে আপনার ট্যাক্স রিটার্ন ফাইলিং হয়ে যাবে। তো সুতরাং আপনার ট্যাক্স রিটার্ন করার জন্য কোনো ধরনের ট্যাক্স অ্যাডভাইজার বা ট্যাক্স লয়ারের কোনো প্রয়োজন নাই। জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তারপরে যদি ট্যাক্স রিটার্ন এটা পূরণ করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম আপনাদের প্রবলেম হয় তখন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ফাইলটি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইমেল অ্যাড্রেস লিখলে, কমেন্ট করলে আপনি আপনার ইমেল অ্যাড্রেসে এই ফাইলটি মেল করে দেব। তো আমরা আজকে দেখাচ্ছি, খুবই সহজ। দেখুন এটি একটি হচ্ছে কম্পিটিশন যেটা আপনাদের সবাইকে করতে হয়। তো সেটা করার জন্য প্রথমে আপনি আপনার নাম লিখবেন, এখানে আপনার ডেজিগনেশন লিখবেন, আর আপনার পোস্টিং কোথায় আছে, কোন গ্রুপে বা কোন ব্যাংকে বা কোন প্রতিষ্ঠানে, তার ঠিকানা নাম সহ ঠিকানা এখানে লিখবেন। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার আমার দেওয়া আছে, ইনকাম ইয়ার, এগুলো কোনো কিছু লিখতে হবে না। প্রথমে আসেন বেসিক পে, মানে আপনার বেসিক স্যালারি আমরা এখানে বসাবো। তো আমরা একটা আমরা এক আমরা একটা স্যালারি সার্টিফিকেট থেকে ডাটাগুলো বসিয়ে দেখে দিচ্ছি যাতে আপনাদের বসে সুবিধা হয়। তো প্রথমে বেসিক স্যালারি দেখেন 358,973 টাকা। জাস্ট আপনি আপনার বেসিক স্যালারিটা এখানে বসিয়ে দিবেন, 373,873 টাকা এখানে বসিয়ে দিলাম। তারপরে আপনার কাজ হচ্ছে কি, বোনাস, বোনাসটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তাহলে আপনার এখানে ফেস্টিভ্যাল বোনাস আছে এটা, আর ইনসেন্টিভ বোনাস আপনি চাইলে দুটো যোগ করে দিতে পারেন। আপনার ধরলাম 15 আর 12, 25 আর 12, 37,000 টাকা। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট এখানে 37,000 টাকা বসে দিচ্ছি। তারপরে আপনার হাউস রেন্ট, হাউস রেন্ট আপনাকে বসিয়ে দিবেন। হাউস রেন্টের ক্ষেত্রে হচ্ছে কি, আপনার 50% অফ বেসিক স্যালারি বা 3 লাখ টাকা, হুইচ ইভার ইজ লয়ার। তো সেক্ষেত্রে আপনার যদি বেসিক স্যালারি 50,000 টাকা, বেসিক স্যালারি 50% বা 3 লাখ টাকার যেটা লয়ার হবে সেটা এখানে এক্সেম্পশন পাবেন আপনি, আপনাকে ওই উপর টাকার ট্যাক্স দিতে হবে না। তো আমরা দেখে নিচ্ছি ওর অটোমেটিকলি ট্যাক্স নিয়ে নেওয়ার কথা, তার 30%, 50% বেসিক স্যালারি না। তো এটার যদি 50% হয়, তাহলে একটা 96,000 বা 3 লাখ টাকার নিচে একটা 96,000, তাহলে নীল, এখানে কিছুই আসবে না, কারণ পুরো টাকাটি ট্যাক্স ফ্রি। কনভেন্স অ্যালাউন্স হচ্ছে আপনার বেসিক স্যালারি, ওখানে আমরা দেখে নেব 30,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি আছে। তাহলে আমরা দেখে নেব কনভেন্স অ্যালাউন্স কত, ওনার কনভেন্স অ্যালাউন্স আছে হচ্ছে 35,897 টাকা। তাহলে আমরা এখানে 35,897 টাকা বসিয়ে দেবো। তাহলে 30,000টা মুখ হবে, বাকি টাকাটা ট্যাক্স।
ট্যাক্সে দিতে হবে বা 30,000 উপর ট্যাক্স দিতে হবে না। মেডিকেল, মেডিকেল বলা আছে হচ্ছে বেসিকের 10% পর্যন্ত এক্সেপশন বা 1,20,000, হুইচ এভার ইজ লয়ার, আমরা দেখে নেব ওর মেডিকেল ভাতা কত। মেডিকেল হচ্ছে আপনার 31,795 টাকা। তাহলে পুরোটাই নিয়ে হবে, কারণ 10% হচ্ছে তার এক্সেপশন আছে। হাউস অ্যান্ড ইউটিলিটি লেবার ফি ধরে নিলাম আমি 17,540 টাকা, ওখানে যা আছে তা ধরে নিলাম, আপনার যা আছে আপনি তা বসাবেন। মানে আপনার হাউস মেনটেন, ইউটিলিটি, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, আদার অ্যালাউন্স যা কিছু থাকবে সব এখানে যোগ করে এখানে বসিয়ে দিবেন, আর ব্যাংক কন্ট্রিবিউশনটা এখানে বসিয়ে দিবেন। আর যদি ইনকাম ফ্রম আদার সোর্স যদি থাকে, ধরেন আপনার ব্যাংক ইন্টারেস্ট আছে বা হচ্ছে আপনার অন্য অন্য কোনো ইনকাম থাকলে আপনি এখানে বসাবেন, না থাকলে জিরো বসাবেন, না থাকলে জিরো। তাহলে আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আর পুরোপুরি দেখাচ্ছি না, আপনার স্যালারি স্লিপে যা থাকে এখানে বসার দেওয়ার পরে এটা অটোমেটিকলি আপনার ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যাবে। প্রথম 3 লাখ টাকা পর্যন্ত জিরো, পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত 5%, তার পরবর্তী অ্যামাউন্টের উপর হচ্ছে আপনার 10%। তাহলে আপনার ট্যাক্স আসছে 24,000 টাকা ট্যাক্স আসছে। এখন তার উপরে আমরা ক্যালকুলেশন করব ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট। তো ইনভেস্টমেন্ট ট্যাক্সের ক্ষেত্রে আপনার প্রভিডেন্ট ফান্ডে যা ছিল, আপনার যা ছিল, আপনার এমপ্লয় যা ছিল তা এখানে আসবে। মান্থলি সেভিংস স্কিম, মানে আপনার যদি ডিপিএস থাকে তাহলে 60,000 টাকা পর্যন্ত এক্সেপশন, তাহলে আমরা ধরে নিলাম ওনার 60,000 টাকা পর্যন্ত এক্সেপশন আছে ডিপিএস এর, 60,000 পর্যন্ত আপনি ট্যাক্স রিবেট পাবেন। ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি আপনার থাকে তাহলে আপনার প্রিমিয়ামের ভ্যালুর, যে ধরেন আপনার প্রিমিয়াম হচ্ছে 1 লাখ টাকার 10% বা প্রিমিয়াম ভ্যালু হুইচ ইভার ইজ লয়ার, সেক্ষেত্রে আমি ধরে নিলাম ওনার 10,000। আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। প্রাইস বন্ড বা সঞ্চয়পত্র যদি আপনার থাকে তাহলে আপনি এখানে বসাবেন, ডোনেশন যদি থাকে এখানে বসাবেন। ডোনেশন অবশ্যই সরকারি বা এনবিআর কর্তৃক যেগুলো স্বীকৃত প্রতিষ্ঠান তাকে সেখানে করতে হবে। তাহলে আপনার হচ্ছে 1,48,000 টাকা, আর সেক্ষেত্রে আপনার এখানে দেখেন একটা ক্যালকুলেশন রয়েছে, আপনার 25% অফ এলিজিবল ট্যাক্স। তাহলে আপনার এই এটার 25% কত আসে, আমরা এটার 25%, তাহলে যেটা হুইচ এভার ইজ লয়ার, লয়ার কোনটা আছে এখানে আমরা দেখে নেব, 424 টাকা লয়ার আছে, তাহলে আমার এটার উপরে 25% আপনার আমার 15% আমরা রিবেট পাবো। তাহলে এটার উপরে যদি 15% আমরা রিবেট পাই তাহলে আমরা কত টাকা রিবেট পাচ্ছি, এটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এই যে তাহলে আমাদের কোনটা লয়ার, লয়ার হচ্ছে এই আয়ের 25% যেটা, এটা লয়ার, এটা একটু বেশি আছে। তাহলে আমরা এখানে জাস্ট ইকুয়াল চিহ্ন দিয়ে যেটা লয়ার এখানে এই দুটোর মধ্যে যেটা লয়ার সেটা নিয়ে আসবো, তাহলে লয়ার হচ্ছে নিচেরটা, ইন্টার দিয়ে দেবো। তাহলে আমাদের রিবেট হচ্ছে এত টাকা, তাহলে সরকারকে ট্যাক্স দিতে হবে 2,058 টাকা। বাট আমাদের মিনিমাম ট্যাক্স, যেহেতু আমরা ঢাকা শহরে বাস করি, তাহলে আমাদের মিনিমাম ট্যাক্স দিতে হবে 5,000 টাকা, তাহলে 5,000 টাকা আমরা ট্যাক্স দিতে হবে। সেক্ষেত্রে আপনার এখানে যদি ট্যাক্স ডিডাকশন সোর্স আপনার এমপ্লয়ার যা টাকা কেটে রাখে যদি, তাহলে আপনি এখানে 5,000 টাকা বসে দিতে পারেন। হ্যাঁ, আর যদি ট্যাক্স পেডেন্ট আদার ফর আদার্স, যদি আপনার অন্যান্য কোনো খাতে যদি আপনি ট্যাক্স দিয়ে রাখেন তাহলে ট্যাক্স এখানে দিবেন। তাহলে 5,000 টাকা থেকে যা ট্যাক্স দিবেন তা বাদ দেওয়ার পরে ট্যাক্স টোটাল পেড 5,000 টাকা, আর আপনার অলরেডি আপনি দিয়ে দিয়েছেন ধরুন 5,000, তাহলে আপনার ট্যাক্স দিতে হবে না, নীল হয়ে যাবে, ট্যাক্স হয়ে যাবে নীল, কারণ আপনি অলরেডি আপনার এমপ্লয়ার আপনার কাছ থেকে 5,000 টাকা কেটে রেখেছে। এখানে এগুলো ইনপুট দেওয়ার পরে অটোমেটিক আমাদের পুরো রিটার্নটা হয়ে যাবে। দেখেন আমাদের রিটার্ন হবু ওখানে যা বসিয়েছি অটোমেটিক এখানে চলে আসছে। এখানে যা করতে হবে, আপনার নাম লিখতে হবে, এখানে টি নাম্বার দিতে হবে, ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে,
আপনার ওয়াইফের নাম দিতে হবে, আর নেম বা টিন টিন নাম্বার দিতে পারেন, সার্কেল দিতে হবে আপনার। আর ট্যাক্স টিনের মধ্যে আপনার যে টিন সার্টিফিকেটটা আছে ওখানে দেখবেন সার্কেল লেখা আছে, ট্যাক্স জোন লেখা আছে, রেসিডেন্ট হলে রেসিডেন্ট, নন রেসিডেন্ট নন রেসিডেন্ট দিতে হবে। এখানে আপনার নেম অফ দ্য এমপ্লয়ার, বিজনেস কোথায় এটা অবস্থিত, তাহলে রেজিডেন্ট অ্যাড্রেস কি, টেলিফোন নাম্বার, রেসিডেন্সিয়াল নাম্বার দিবেন। তারপরে দেখেন এখানে যেটা আছে এটা হচ্ছে 2021, তাহলে দেখেন এখানে অটোমেটিকলি সব নিয়ে নিয়েছে। তা আমার ট্যাক্স যা আসছে ওখানে যা ছিল এখানে আপনাকে কিছুই করতে হবে না, অটোমেটিক যা আসছিল সব হয়ে গেছে। তাহলে আমাদের এই ট্যাক্স আমরা পে, যা ট্যাক্স আসছিল অলরেডি আমাদেরকে পে করতে হবে, এটা পে করে দিছি আমরা এটা, তাহলে আমাদের কোনো কিছু নাই, তাহলে জিরো হয়ে গেছে, আমাদের ট্যাক্স রিটার্ন পূরণ হয়ে গেল। তাহলে আমাদের এবার অ্যাসেটে আসেন, অ্যাসেটে দিয়ে আসলে আপনার প্রিভিয়াস ইয়ারগুলো এখানে চলে যাবে আর কারেন্ট ইয়ারগুলো এখানে বসবে। তাহলে প্রিভিয়াস ইয়ারে যা কিছু ছিল মানে আপনার যে আগে যদি ট্যাক্স রিটার্ন করে থাকেন তাহলে এখানে যে অ্যাসেটগুলো ছিল এখানে বসাবেন আর কারেন্ট ইয়ারগুলো এখানে বসাবেন। তাহলে আমাদের এখানে অ্যাসেটগুলো বসানোর পরে দেখুন আমাদের এখানে পার্থক্য হচ্ছে 319,000 টাকা। তাহলে আমরা 319,000 টাকা আমরা কি করব, এটা ক্যাশের সাথে 329,563 টাকা, 329,000 ক্যাশের সাথে ক্যাশে আমরা ক্যাশ ইন হ্যান্ডে যোগ করে দেব। তিন লাখ উনত্রিশ হাজার পাঁচশো তেষট্টি পয়েন্ট পঞ্চাশ পয়সা। তাহলে আমাদের ট্যাক্স রিটার্নটা হ্যাঁ মিলে গেছে জিরো। তাহলে আপনাদের যদি এখানে কম টাকা বেশি হয় আর সবকিছু বসানোর পরে যদি পার্থক্য থাকে সেটা ক্যাশে বা ক্যাশের সাথে অ্যাডজাস্ট করে দিবেন, তাহলে মিলে যাবে। আর এখানে দেখেন এক্সপেন্সের ক্ষেত্রে আমরা এখানে এই যে এক্সপেন্স শিটটা রয়েছে আমি 1,45,50 টাকা ট্যাক্স খরচ দেখিয়েছি, আপনার ইচ্ছা মতো আপনি খরচ দেখাতে পারেন, চাইলে বেশি দেখাতে পারেন কমও দেখাতে পারেন, বা আপনার অ্যাকচুয়াল খরচ যা আছে তাও দেখাতে পারেন। তাহলে জাস্ট শুধু এই ক্যালকুলেশন শিটটা যদি আমরা পূরণ করি তাহলে আমাদের পুরো ট্যাক্স রিটার্নটা হয়ে যাবে। তো সেই জন্য আমাদের আর কিছুই করতে হবে না, আমাদের কাজ একটাই, জাস্ট এই আমাদেরকে এই কম্পিটিশন পার্টটা, ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন শিটটা যদি পূরণ করেন বাকিগুলো আপনাকে কিছু করতে হবে না ফিগারের ক্ষেত্রে, জাস্ট সেখানে শুধু নাম টাম চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের ট্যাক্স রিটার্নটা মিলে গেল, এখন আমরা এটা প্রিন্ট দিব, প্রিন্ট দিয়ে আমার স্যালারি সার্টিফিকেটের একটা ফটোকপি সহ আর ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি সহ, আর যদি আদার কোনো আমার ট্যাক্স জমা দিয়ে থাকি যেমন সঞ্চয়পত্র বা ডিপিএস এর কাগজ বা আমি কোনো ডোনেশন ডোনেশন কাগজ সব প্রিন্ট দিয়ে এটা ট্যাক্স আয়কর মেলায় জমা দিয়ে দিলে আমাদের ট্যাক্স রিটার্ন সাবমিট হয়ে যাবে। আর জমা দেওয়ার পর কিছুদিন পরে আপনি চাইলে একোনমিক্স রিসিপ্টটা নিয়ে নিতে পারেন, আপনার সার্কেলে গিয়ে বললেই হবে যে আমাকে ট্যাক্সিটা সাবমিট করার, যখন মেলাতে যদি সাবমিট করেন তার 10-15 দিন পরে গিয়ে আপনি আপনার ট্যাক্সিটা রিসিপ্টটা নিয়ে নিতে পারেন। তো আপনারা চাইলে এখানে যদি এই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, তো ডিসক্রিপশন বক্সে একটা আমার লং ভিডিও দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে ক্লিক করলে বিস্তারিত আমি আলোচনা করেছি, পুরো ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। যদি আপনি এখানে বস্তু সমস্যা হয় তাহলে ওই ভিডিওটা দেখে নেবেন। আর এই ভিডিওটার এই শিটটা পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনার ইমেল অ্যাড্রেস লিখে কমেন্ট করতে পারেন বা আমাকে মেইল করতে পারেন, আর আমি ডিসক্রিপশনে আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দেবো, আপনি ওই ইমেলটাতে মেইল করলে আমি সাথে সাথে আপনাকে এই শিটটা পাঠিয়ে দেবো। আর এই ভিডিও খুব তাড়াতাড়ি করার জন্য আমি বিস্তারিত আলোচনা করিনি, তবে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা লিঙ্কে যে ভিডিও রয়েছে ওটাতে আমি বিস্তারিত আলোচনা করেছি, তা আশা করি ওই ভিডিও দেখলে আপনি ক্লিয়ার একটা ধারণা পাবেন। তো তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে ফোন করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।